অবশ্যমেব ভক্তব্যম কৃতকর্ম শুভাশুভম। অবশ্যই আমাদের ফল ভোগ করতে হবে কৃতকর্মের ফল। গত জন্মে যেমন কর্ম ভালো করেছেন এই জন্মে ফল পাবেন, এই জন্মে যেমন কর্ম করেছেন এর পরের জন্মে তেমন ফল পাবেন, হ্যাঁ কি না? সব যারা ভক্তরা বসে আছে কথাটা আমার সঙ্গে একমত না একমত নয়, একমত। এবার বলি, তাহলে আপনারা যে আজকে বসে হরিনাম শ্রবণ করছেন, গত জন্মে পুণ্যকর্ম করেছেন তাই বসে হরিনাম শ্রবণ করছেন, হ্যাঁ কি না বাবা? গত জন্মে পুণ্যকর্ম করেছেন বলেই আজকে ভক্ত হয়ে আসনে বসে হরিনাম শ্রবণ করছেন। যারা হরিনাম শ্রবণ করেনি, যারা ঘরে বসে আছে, তারা গত জন্মে ভালো কর্ম করেনি, ভালো ফল পাবে না। তাহলে এই জন্মে যেমন কর্মটা করবেন এর পরের জন্মে সেটা আপনি ভালো ফল পাবেন। এখন ভক্তরূপে শ্রবণ করছেন, এর থেকে যখন এর পরের জন্মে দেখবেন আরও অনেক বড় ভক্ত হবেন। বাস্তব তত্ত্বটা দেখুন, বাস্তব তত্ত্বটা হচ্ছে আমরা কলিযুগের মানুষ, অন্যায় না করে অন্যায় শাস্তি আমাদের পেতে হয়, হ্যাঁ কি না বাবা? অন্যায় করলে না কিন্তু অন্যায় শাস্তি তোমাকে পেতে হচ্ছে। অনেক অনেক মানুষ আছে, অনেক অনেক জায়গা আছে, অনেক অনেক মায়েদের অন্যায় না করো সংসারে খারাপ কাজ করেনি, দেখো শুধু শুধু তাকে আমাকে দণ্ডাম ভাগে করে দিল। একটা স্টুডেন্ট, ভালো ছাত্র বা ভালো ছাত্রী, সে পড়াশোনা করে, সে খারাপ কাজে লিপ্ত নয়, তাকে সমাজ তাদের দিকে খারাপ কাজে লিপ্ত করে দিচ্ছে। আচ্ছা বলুন, একটা বাস্তব কথা বলি তারপর তত্ত্বতে আসছি। আচ্ছা মায়েরা, আপনাদের মনোভাবটা একটু আমি দেখতে চাই। আচ্ছা বলুন তো মা, আমাদের একজন নায়কের নাম করুন, যে কোনো একজন নায়ক, অনেক নায়ক আছে, একজন নায়কের নাম করুন। আমি তোকে জিজ্ঞেস করিনি, মাকে জিজ্ঞেস করেছি। মায়েরা বলুন একজন নায়কের নাম করুন, বলো, অনেক নায়ক আছে, একজনের নাম করো। উত্তম কুমার। আচ্ছা একজন নায়িকার নাম করো, সুচিত্রা, উত্তম সুচিত্রা। তাহলে আমাদের মনোভাবটা ভাবা একটু কেমন দেখেছেন, মনোভাবটা কেমন দেখেছেন? প্রকৃত নায়ককে বিনয়, বাদল, দিনেশ। প্রকৃত নায়িকাকে মাতঙ্গিনী হাজরা, তাই তো? তাহলে আমাদের মনোভাবটা কোথায় দেখেছেন বাবা? বাস্তব তত্ত্ব দেখুন, যারা 200 টাকার বিনিময়ে, যারা 500 টাকার বিনিময়ে, যারা 1000 টাকার বিনিময়ে দেহ ব্যবসা করে, আস্তে, দেহ ব্যবসা করে, তাদের দিকে সমাজ বেশ্যা বানিয়ে দিল। ভালো করে কথাগুলো যুক্তি দিয়ে শুনবেন, 200 টাকা 500 টাকা 1000 টাকার বিনিময়ে যারা দেহ ব্যবসা করে সমাজ তাদেরকে বেশ্যা বানিয়ে দিল, আর যারা কোটি 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 টাকা উপায় করছে, ছোট ছোট জামা পরে যারা সিনেমা করছে সমাজ তাদেরকে নায়িকা বানিয়ে দিল, দিল না বাবা? এটা ছোট, ওটা বড়। তাহলে আমাদের, আমরা যে গৌরাঙ্গের দেশের মানুষ, আমরা যে নিতাইয়ের দেশে মানুষ, এই হচ্ছে আমাদের অধঃপতন। আজকে যুব সমাজের দিকে তাকিয়ে দেখুন, যুব সমাজ, তারা ডাগের নেশায়, মদের নেশায় লিপ্ত হয়ে যাচ্ছে। 5 জন বন্ধু মিলে পকেট থেকে টাকা বার করে নেশাগ্রস্ত হয়ে যাচ্ছে, কিন্তু 5 জন বন্ধু মিলে পাড়ায় পাড়ায় ভিক্ষা করে একটা গরিবকে সাহায্য পর্যন্ত করতে পারে না। এই তো আমার নিতাইয়ের দেশ, গৌরাঙ্গের দেশ। বাস্তব তত্ত্বটা দেখো, বাস্তব তত্ত্বটা হচ্ছে, এক ব্রাহ্মণ কাশীধাম থেকে বিদ্যা অর্জন করে, বিদ্যায় পারদর্শী হয়ে নিজের গ্রামে ফিরে এলো। যখন ব্রাহ্মণ নিজের গ্রামে ফিরে এলো, গ্রামের রাজা ব্রাহ্মণকে নিমন্ত্রণ করলো, ব্রাহ্মণ আজকে তোমার নিমন্ত্রণ। ব্রাহ্মণ নিমন্ত্রণ রক্ষা করার জন্য রাজার কাছে যখনই গেছে, তত্ত্বটা তো শোনেন মা, ভালো তত্ত্ব, জ্ঞানের তত্ত্ব, এই জন্মে কর্মটা ভালো করতে হবে। দোষী না করে কেন দোষী সাব্যস্ত হচ্ছে মানুষ, অন্যায় না করে কেন অন্যায়ের শাস্তি পেতে হচ্ছে আপনাদের, তার বাস্তব তত্ত্বটা ধরছি। ব্রাহ্মণ কি করেছে, রাজার কাছে যখনই গেছে, রাজা বলছে ব্রাহ্মণ আজ থেকে তুমি আমার রাজপুরোহিত হিসাবে নিয়োগ হয়ে যাও। ব্রাহ্মণ তখন বলছে, মহারাজ আমি কারো রাজ ভৃত্য হতে চাই না, আমি কারো রাজ কর্মচারী হতে চাই না, আমি ব্রাহ্মণ, আমি মাধুকরী, আমার তো কেউ নেই, আমার বাবা মা আত্মীয় স্বজন পরিজন কেউ নেই, আমি বিয়ে থাও করিনি, পরিবারও কেউ নেই, তা আমি মাধুকরী করে যেটুকু পাবো, মাধুকরী মানে ভিক্ষা,
ভিক্ষা করে যা কিছু পাবো রাধা মাধবকে সেবা দেব পাবো। যদি আপনি মনে করেন আমাকে একটা মন্দির করে দিন, কিন্তু রাজ কর্মচারী হয়ে আপনার রাজপ্রাসাদ আমি থাকতে চাই না, রাজপুরোহিত হিসাবে থাকতে চাই না। বেশ, তোমাকে আমি মন্দির করে দিলাম। ব্রাহ্মণকে কি করলো রাজা? মন্দির করে দিল। সেই মন্দিরেতে ব্রাহ্মণ রাধা মাধবকে বসিয়ে রাধা মাধবের সেবা দিচ্ছে। কেমন করে সেবা দিচ্ছে তাই দেখুন। অচ্যুতম কৃষিবম কৃষ্ণ দামোদরম রাম নারায়ণম জানকী বল্লভম। অচ্যুতম কৃষিবম কৃষ্ণ দামোদরম অচ্যুতম কৃষিবম কৃষ্ণ দামোদরম রাম নারায়ণম জানকী বল্লভম। রাম নারায়ণম জানকী বল্লভম। অচ্যুতম কৃষিবম কৃষ্ণ দামোদরম অচ্যুতম কৃষিবম কৃষ্ণ দামোদরম রাম নারায়ণম জানকী বল্লভম। রাম নারায়ণম জানকী বল্লভম। কহতে হে ভগবান আতে নহি, কোন কহতে হে ভগবান আতে নহি, তুম মেরা কে জেসে ভুলাতে নহি, তুম মেরা কে জেসে ভুলাতে নহি। কোন কহতে হে ভগবান খাতে নহি, কোন কহতে হে ভগবান খাতে নহি, তুম সবরি কে জেসে খিলাতে নহি, তুম সবরি কে জেসে খিলাতে নহি। অচ্যুতম কৃষিবম কৃষ্ণ দামোদরম অচ্যুতম কৃষিবম কৃষ্ণ দামোদরম রাম নারায়ণম জানকী বল্লভম। রাম নারায়ণম জানকী বল্লভম। ভক্তমণ্ডলী, মা বাবা, ব্রাহ্মণকে কে মন্দির করে দিল? ব্রাহ্মণকে কে মন্দির করে দিল মা? রাজা। দেখতে দেখতে ব্রাহ্মণ 20 বছর কেটে গেল, ব্রাহ্মণ বুড়ো হয়ে গেল, বৃদ্ধ। এদিকে রাজার ছেলে বড় হয়েছে, রাজকুমার, রাজকুমার বড় হয়েছে, বিয়ে দিতে হবে, রাজকুমারের বিয়ে দিয়ে দিল, ঘরে রাজনন্দিনী এলো, ফুলশয্যের রাত্রিমা, ফুলশয্যের রাত্রিমা স্বামী স্ত্রী দুজনে পাশাপাশি শুয়ে আছে, রাজকুমার রাজনন্দিনী শুয়ে আছে। রাজকুমার ঘুমাচ্ছে কিন্তু রাজনন্দিনীর চোখে নিদ্রা নেই। কেন নেই? নতুন জায়গা, নতুন ঘর, নতুন বর, ঘুম আসবে কী করে? হ্যাঁ, হঠাৎ দেখতে পেলো খাটের তলা থেকে একটা জ্যোতি বেরিয়ে আসছে না, জ্যোতিটা করতে আসছে। রাজনন্দিনী টানতে টানতে বার করে দেখলো একটা বিশাল বড় তরবারি, চকচক করছে তরবারি। রাজনন্দিনী ভারী তরবারিটা দেখতে 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 হাত থেকে যেই পড়ে গেল একেবারে রাজকুমারের গলায়। সঙ্গে সঙ্গে রাজকুমার হরি বল মারা গেল। রাজনন্দিনী মনে মনে ভাবছে, ওরে বাপ রে বাপ, সকাল যখন হবে একমাত্র ছেলে বলে কথা, সকাল যখন হবে রাজা যখন শুনতে পাবে আমারও গলাটা কেটে দেবে, কি করা যায়? ভোর হয়ে আসছে মা, সেই বৃদ্ধ ব্রাহ্মণ 20 বছর আগে রাজা তাকে মন্দির করে দিয়েছিল বাবা, সেই বৃদ্ধ ব্রাহ্মণ কুয়ো থেকে জল তুলে স্নান করছে রাধা মাধবের সেবা দেবে বলে।
রাজনন্দিনী ভোরবেলা দেখতে পেয়ে বললো, বাঁচাও বাঁচাও বাঁচাও, কে আছো বাঁচাও। প্রহরী রাত ছুটে এসে বলছে, রাজনন্দিনী কি হলো? প্রহরে, আমার স্বামীকে হত্যা করে যাচ্ছিল এই বৃদ্ধ, ধরো ওকে। ব্রাহ্মণের হাতে বাঁধা হলো। রাজার কাছে নিয়ে এসে বলছে, রাজামশাই, আপনার একমাত্র ছেলেকে হত্যা করেছে এই বৃদ্ধ ব্রাহ্মণ। রাজনন্দিনী বলছে, মহারাজ, স্বামী হত্যার প্রতিশোধ চাই। ওই যে বলে না, চোরের মায়ের বড় গলা, হত্যা করলো কে, শাস্তি পাচ্ছে কে? এটা কলিযুগে হচ্ছে বাবা, এটা কলিযুগে ঘটছে। তুমি অন্যায় করোনি, অন্যায়ের বোঝা তোমার মাথা চাপিয়ে দেওয়া হচ্ছে, পলিটিক্স। রাধে রাধে, কেন? বাস্তব তত্ত্বটা দেখুন কি না, আমি নিজের চোখে দেখেছি আমার স্বামীকে হত্যা করে যাচ্ছে। শোনো, ব্রাহ্মণকে 20 বছর আগে আমি মন্দির করে দিয়েছি, ব্রাহ্মণ আমার সঙ্গে এইভাবে বেইমানি করলো। যে ব্রাহ্মণ নিজের হাতে আমার ছেলেকে হত্যা করেছে, ব্রাহ্মণের হাত দুটো কেটে দাও। ব্রাহ্মণের হাত দুটো কেটে দিল। ব্রাহ্মণ কাঁদতে কাঁদতে বলছে, ঠাকুর, জয় রাম জয় রাম জয় জয় রাম, 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 জয় রাম জয় রাম জয় জয় রাম। সে কে নিদায় গৌর প্রেমানন্দে, হরি হরি বল, হরি হরি বল, হরি হরি বল। ব্রাহ্মণের হাত দুটো কেটে দেওয়া হলো। যখনই ব্রাহ্মণের হাত দুটো কেটে দিয়েছে, ব্রাহ্মণ কাঁদতে কাঁদতে বলছে, ঠাকুর, ও ঠাকুর, সারাদিন ভিক্ষা না করে তোমার সেবা দিই না, সারাদিন ভিক্ষা না করে তোমার প্রসাদ পাই না, এইটাই কি তোমার বিচার? ব্রাহ্মণ কাঁদতে 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 চলে এলো কাশীধামে। কাশীধামে এসে শুনতে পেলে একজন ত্রিকালদর্শী এসেছে। ত্রিকালদর্শী মানে কি মা? যিনি ভূত ভবিষ্যৎ বর্তমান বলতে পারে। আমি ওই ত্রিকালদর্শীকে জিজ্ঞাসা করব, আমার হাত দুটো কাটা হলো কেন? ত্রিকালদর্শী ঘরে ছিল না মা, ঘরে যেই বউ ব্রাহ্মণ যেই প্রবেশ করেছে, ঘরে সহধর্মিনী বলছে, ত্রিকালদর্শীর বউ বলছে, কে আসুন, ওখানে বসুন, আমার স্বামী এক্ষুনি আসবে, বসুন ওখানে। ব্রাহ্মণ হাত, ব্রাহ্মণের হাত দুটো তো কেটে দিয়েছে। ব্রাহ্মণ বলছে, ঠিক আছে মা, আমি বসছি। এমন সময় যেই ত্রিকালদর্শী প্রবেশ করেছে, ত্রিকালদর্শী বহু বলছে, এলে এবার আসনে বসবে, ঘরে নুন নেই, তেল নেই, আনাজ নেই, মশলা নেই, কি কুখ্যানে তোমাকে বিয়ে করেছি, আমার হার মাছ জ্বলিয়ে খেলো, নিজের বইয়ের দিকে তাকবা তাকি দেখতে মন যায় না, নানান কথা শুনিয়ে দিল, এমনকি দুটো গালাগালিও দিয়ে দিল স্বামীকে। ব্রাহ্মণ মনে মনে ভাবছে, সব থেকে বেশি দুঃখী আমি ভেবেছিলাম, আমার থেকে বেশি দুঃখী হচ্ছে এই জ্যোতিষী, যেভাবে স্ত্রী স্বামীকে কথা শুনিয়ে দিল। ব্রাহ্মণকে বলছে, ব্রাহ্মণ এদিকে শোনো। ব্রাহ্মণ বলছে, জ্যোতিষী, আপনি মানুষের সত্যি কি ভূত ভবিষ্যৎ বর্তমান বলতে পারেন? হ্যাঁ পারি। তাহলে আপনি যদি মানুষের ভূত ভবিষ্যৎ বর্তমান বলতে পারেন, তাহলে আপনার কপালে কি একটা ভালো মেয়ে ছিল না? এইরকম একটা খ্যার খ্যারে মেয়েকে বিয়ে করলেন? হ্যাঁ, যে প্রবেশ করা মাত্রই আপনাকে নানান কথা শুনিয়ে দিল, নানান ঠক্কর দিল। জ্যোতিষী তখন বলছে, ব্রাহ্মণ, 7 জন্মের স্বামী স্ত্রীর বন্ধন হচ্ছে 7 জন্মের বন্ধন। কি গো মা, যাকে স্বামী রূপে গ্রহণ করেছে 1 জন্মের নয়, 7 জন্মের। হ্যাঁ, তাহলে একটা কথা বলি,
একটা পুরুষ জাতিকে তৈরি করতে ভগবানের সময় লেগেছিল একদিন, আর একটা নারী জাতিকে তৈরি করতে ভগবানের সময় লেগেছিল সাত দিন। কদিন? যত তৈরি করে খসে পড়ে যায়, আবার ধরাচ্ছে খসে পড়ে যাচ্ছে, শেষকালে কি করবে? সাতটা সমুদ্রের তত্ত্বগুলো শোনো, সাতটা সমুদ্রের জল নিয়ে একটা নারী জাতিকে তৈরি করা হলো। ওই জন্যে নারী জাতিকে একটা কিছু কথা বললি, আরে সাতটা সমুদ্রের জল তো স্টকে আছে, বার করতে পারলেই হলো। এই দেখুন, এমন সময় জ্যোতিষী ব্রাহ্মণকে বলছে, ব্রাহ্মণ এ আমার গত জন্মে বউ ছিল না, যে আমাকে ঠক্কর দিচ্ছে কথা শোনালো, এ আমার গত জন্মে বউ ছিল না। তাহলে কে ছিল? এ ছিল একটা গাধা। আমার বউ গত জন্মে ছিল একটা গাধা, ভালো করে বাবারা তত্ত্বটা ধান দিন। আর আমি ব্রাহ্মণ ছিলাম না, আমি ছিলাম একটা বায়স পাখি। বায়স পাখি মানে কাক। গাধা সারাদিন পরিশ্রম করে করে পরিশ্রম করে করে পরিশ্রম করে করে গাধার পিঠে একটা ঘা হয়ে গেছিল। ঘা গাছের তলায় বিশ্রাম করত, আর আমি গাছের ডালে বসে থাকতাম। কাক, কাকের চোখ দুটো কোন দিকে থাকে? ওই ঘায়ের দিকে। গাধার পিঠে বসতাম আর প্রতিদিনই ঘাটাতে ঠক্কর দিতাম, প্রতিদিন ঠক্কর দিতাম। গাধা মুখে বলতে পারতো না, ভগবানকে ডাকতো। এইভাবে আসতে, এইভাবে প্রতিদিন ঠক্কর দিতে 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 একদিন আমার ঠোঁটটা গাধার হাড়ে ঢুকে গেছে। প্রতিদিন ঠক্কর দিতাম তো, গাধার হাড়ে ঢুকে গেছে, ঠোঁটটাকে আর বার করতে পারিনি। নাড়াচাড়া করছি কিন্তু আর বেরুচ্ছে না। হ্যাঁ, বেরোবে কী করে? একেবারে তো হাড়ে ঢুকে গেছে। হ্যাঁ, আর গাধা কী করলো? যন্ত্রণা সহ্য করতে না পেরে জলেতে ঝাঁপ দিল, জলেতে ঝাঁপ দিল। আমি কি করব? জল দেখলে তো উড়ে পড়ব, উড়ব কি করে? আমার ঠোঁটটা যে গাধার হাড়ে ঢুকে গেছে। গাধা যখন হরিবল হয়ে গেল, আমিও গাধার সঙ্গে হরিবল হয়ে গেলাম। দুজনে মরে গাধা হয়েছে আমার বউ, আমি হয়েছি ওর স্বামী। গত জন্মে যেমন আমি কাক হয়ে গাধার পিঠে প্রতিদিন ঠক্কর দিতাম, গাধা মুখে বলতে পারতো না, ভগবানকে ডাকতো, এ জন্মে আমার বউ হয়ে আমাকে প্রতিদিন ঠক্কর দেয়, আমিও কিছু মুখে বলতে পারি না, আমিও ভগবানকে ডেকেছি। কি তত্ত্ব বোঝা যাচ্ছে তোমার? অবশ্যমেব ভক্তব্যম কৃতকর্ম শুভাশুভম। অবশ্যই আমাদের ফল ভোগ করতে হবে কৃতকর্মের ফল। ব্রাহ্মণ তখন বলছে, এই যে আপনি ঠোক্কর দিয়েছেন তাই ঠোক্কর খাচ্ছে, আমি তো ঠোক্কর দিইনি, তাহলে আমার হাত দুটো কাটা হলো কেন? ব্রাহ্মণ তোমার হাত দুটো কাটা হলো কেন জানো? তার তত্ত্বটা শোনো। গত জন্মে তুমি একজন সাধু ছিলে। কে ছিলে? সাধু। আর একজন কসাই যে গরু কাটে, একটা গরুকে ধরতে যাচ্ছিল, ধরতে পারিনি, তোমাকে রাস্তার মাঝখানে পেয়ে বলছে, ও সাধু আমার গরুটা কোন দিকে গেল জানো? তুমি মিথ্যেও বললে না, সত্যিও বললে না, ইশারা করে হাত দুটোকে আগিয়ে দিল। তুমি মনে মনে ভাবলে, সত্যি কথা যদি বলে দিই গরুটা প্রাণে মারা যাবে, সত্যি মিথ্যে মুখে প্রকাশ না করে ইশারা করে হাত দুটো আগিয়ে দিলে। গত জন্মে যেমন ইশারা করে হাত দুটো আগিয়ে দিয়েছিলে, গত জন্মে গো অপরাধের জন্য এ জন্মে তোমার হাত দুটো কাটা হলো। আর যে কসাই গরুটার গত জন্মে গলাটা কেটেছিল, সে কসাইটা হলো স্বামী আর গরুটা হলো স্ত্রী। গত জন্মে কসাই যেমন গরুটার গলা কেটেছিল, এ জন্মে তার স্ত্রী হয়ে তরবারির দ্বারা স্বামীর গলাটা। তাহলে মা, এই জন্মে আপনাদের কর্মটা কেমন করতে হবে? ভালো কর্ম করতে হবে। বলিয়ে জয় শ্রীরাম, জয় শ্রীরাম। তাহলে কর্মটা যদি ভালো করেন, অবশ্যই এর পরের জন্মে কর্ম অবশ্যই ভালো পাবেন। তাই সবাই মিলে বলবো, নিতাই গৌর হরি বল, নিত্যানন্দের বল,
অদ্বৈতের বল শিবা সদাতদের বল নিতাই গৌর হরি বল নিত্যানন্দের বল অদ্বৈতের বল শিবা সদাতদের বল নিতাই গৌর হরি বল নিত্যানন্দের বল অদ্বৈতের বল শিবা সদাতদের বল হরি বল হরি বল গৌর হরি 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 বল হরি বল নিত্যানন্দের বল অদ্বৈতের বল শিবা সদাতদের বল নিতাই গৌর হরি বল নিত্যানন্দের বল অদ্বৈতের বল শিবা সদাতদের বল শিবা সদাতদের বল শিবা সদাতদের বল শিবা সদাতদের বল প্রেম সে কে রাধা রানী কি জয় মদন মোহন কি জয় গিরিধারী লাল কি জয় রাধা মাধব কি জয় প্রেম সে বলো রাধে রাধে ভক্তমণ্ডলী ভক্তিমতী মা আজকে যে লীলাটা শ্রবণ করব লীলাটার ভেতরে তত্ত্ব কথাগুলো দেখুন আচ্ছা এখানে পুরীধাম কে কে বেড়াতে গেছেন হাত তুলুন তো পুরীধাম ঢাই গিটি গিটি আচ্ছা পুরীধামের মন্দিরে ভিতরা কত হাত মায়েরা